অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই মহতী জলসায় বক্তব্য প্রদান করছেন বাশার বিন হায়াত আলী। হজরতকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে আজকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসায় ছাত্রদের সামনে দিক নির্দেশনামূলক কথা বলার একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আমার আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে কোনো একক বিষয়ের উপরে আলোচনা করব না, বরঞ্চ আমার আলোচনাটা থাকবে ছাত্রদের এবং শিক্ষকদের কিছু দিক নির্দেশনামূলক কথা নিয়ে। এখানে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, তার একটা হচ্ছে স্টাডি স্কিলস, অধ্যয়ন দক্ষতা। কিভাবে একটা ছাত্র অনেক দক্ষ হতে পারে, কিভাবে পড়াশোনাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে মাদ্রাসাটাকে অনেক সুন্দর করা যায়, কিভাবে ছাত্ররা তাদের ব্রেনকে বাড়াতে পারে, কিভাবে তারা তাদের ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে, এবং ছাত্রদের জন্যে একটা শব্দ যা ইংলিশে ব্যবহার করা হয় স্টুডেন্ট, ওই শব্দের ভিতরে লুকিয়ে থাকা কিছু রহস্য নিয়ে কথা বলবো। কষ্ট হবে তো না তো ইনশাল্লাহ না? ভিতরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় একটা বিষয়টা নেই, তা হচ্ছে স্টাডি স্কিলস, অধ্যয়ন দক্ষতা। বিদেশে যখন কেউ পড়তে যায় তখন তাকে 1 বছর অথবা 2 বছর স্টাডি স্কিলস, অধ্যয়ন দক্ষতার উপরে পড়াশোনা করতে হয়। অর্থাৎ কিভাবে সে পড়াশোনা করবে, কিভাবে সে বই পড়বে, কিভাবে সে বসবে, কিভাবে সে আলোচনা করবে, কিভাবে সে নোট নেবে, কিভাবে সে পরীক্ষা দেবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মোটামুটি একটা ক্লাসের আগে তাকে স্টাডি স্কিলস জেনে নিতে হয়। সেজন্য আজকে আমি এভাবে কোনো দিন কোনো লেকচার দেইনি, যদিও বা স্টাডি স্কিলসের উপরে আমার কোর্স করা আছে আলহামদুলিল্লাহ, তার উপরে সনদও পেয়েছি, কিন্তু কোনো জায়গায় এ বিষয়ে কথা বলা হয়নি। আজকে যেহেতু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসায় আসা হলো, সেজন্য প্রয়োজনীয়তা মনে করছি যে ছাত্রদের জন্য তা উপকার বয়ে আনবে ইনশা আল্লাহ। প্রথমত বলা যাক, এই স্টাডি স্কিলস বা অধ্যয়ন দক্ষতা কাকে বলা হয়। অধ্যয়নে সফলতা পাবার কৌশল কিংবা সঠিক পদ্ধতিতে অধ্যয়নের দক্ষতাকে বলা হয় স্টাডি স্কিলস তথা অধ্যয়ন দক্ষতা। অধ্যয়নে সফলতা অর্জনের জন্য অধ্যয়নের কৌশল জানা প্রয়োজন। ইংরেজিতে একে বলা হয় হাউ টু স্টাডি, কিভাবে বা যেভাবে অধ্যয়ন করতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে গবেষণা করতে হয়, যেভাবে অধ্যয়ন করতে হয় তার কৌশলকে বলা হয় স্টাডি স্কিলস, হাউ টু স্টাডি, যেভাবে অধ্যয়ন করতে হয়। এই অধ্যয়ন দক্ষতার একটা স্লোগান হচ্ছে পরিশ্রমী নয় বুদ্ধিদীপ্ত পড়াশোনা।
অর্থাৎ বেশি পরিশ্রম করবে না, অল্প পরিশ্রমের মাধ্যমে অনেক পড়া অর্জন করতে পারবে। আমরা দেখা যায় অনেক পরিশ্রম করি, অনেক রাত জাগি, অনেক গবেষণা করি, অনেক পড়াশোনা করি, কিন্তু দেখা যায় আমাদের পড়ার মানটা বেশি বেশি হয় না, অনেক বেশি শিখতে পারি না। তার কারণ হচ্ছে আমরা বুদ্ধিদীপ্ত পড়াশোনা করি না, শুধু পরিশ্রমই করে যাই। এই জন্য আমাদের পরিশ্রম বেশি নয়, বুদ্ধিদীপ্ত পড়াশোনাকেই মূলত স্টাডি স্কিলসের ভিতরে লুকিয়ে আছে। অধ্যয়ন দক্ষতা কেন প্রয়োজন? আমরা যদি একটা জরিপ নেই, যদিও বা উঁচু ক্লাসের, কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়তা বোধ করছি। ২০১৯ থেকে ২০২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডির অনুষদভুক্ত গ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় পাশের হার ছিল 15.49%, অর্থাৎ প্রতি 100 শিক্ষার্থীর মধ্যে মাত্র 15 থেকে 16 জন শিক্ষার্থী পাস করেছিল। তার মানে 100 জন শিক্ষার্থী যদি পরীক্ষা দেয় তাহলে 95 জন ফেল করেছিল, আর 15 থেকে 16 জন ছাত্র 100-র ভিতরে পাস করেছিল। পাশের হার এত কম হওয়ার বহু কারণ রয়েছে, তার মধ্যে প্রধান দুইটা কারণ পড়াশোনার অভ্যাসে পরিবর্তন হয়ে যাওয়া আর অধ্যয়ন দক্ষতা না জানা, যে কিভাবে অধ্যয়ন দক্ষতা করতে হয় এটা না জানার কারণে আর পড়াশোনার অভ্যাসটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অধিকাংশ ছাত্রের ফেলের সংখ্যা বেড়ে গিয়েছিল। এই অধ্যয়ন দক্ষতা আমাদের দেশে একটি অপরিচিত নাম। এর কারণ হলো আমাদের দেশে একাডেমিক বিষয় হিসেবে এ সম্পর্কে পড়াশোনা হয় না, ফলে কিভাবে পড়াশোনা করতে হয় তা না জেনেই অনেক পরীক্ষার্থী তাদের সাধারণত পড়াশোনা করে। অথচ দেশের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্টাডি স্কিলস নিয়ে শিরোনামে একটা আলাদা কোর্সই থাকে, তার কারণে তাদের পড়াশোনাটা অনেক সুন্দর হয়। এই অধ্যয়ন দক্ষতা অর্জন করা এত গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন একটা কারণকে বলতে পারি, শিক্ষাজীবনে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে অধ্যয়ন দক্ষতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মক্ষেত্রে সফলতা অর্জনের ক্ষেত্রে অধ্যয়ন দক্ষতা সহায়ক ভূমিকা পালন করে। সর্বোপরি আজীবন জ্ঞান অর্জনের ক্ষেত্রেও অধ্যয়ন দক্ষতা সহায়ক হিসেবে কাজ করে। অধ্যয়ন দক্ষতা কাদের জন্য প্রয়োজন, কারা এটা অর্জন করবে? অধ্যয়ন দক্ষতা থাকা সকলের জন্যই প্রয়োজন, তবে যাদের জন্য বেশি প্রয়োজন তারা হলো যারা পড়া ভুলে যায় তাদের জন্য প্রয়োজন, যারা পরীক্ষা ভীতিতে ভোগে যে আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো কি না, উত্তর লিখতে গিয়ে যাদের প্যানিক অ্যাটাক হয় যে কিভাবে আমি, মানসিক টেনশনে পড়ে যায়, যারা সব প্রশ্নের উত্তর সময়ের অভাবে দিতে পারে না, সময় ফুরিয়ে যায়, বই পড়তে গিয়ে যাদের বুঝতে সমস্যা হয়, যারা ক্লাসের লেকচার বুঝতে পারে না, পরীক্ষার আগে যারা ভীতিকর স্বপ্ন দেখে যে আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো, শত চেষ্টা করেও যারা ফলাফল ভালো করতে পারে না, স্যারকে ক্লাসে প্রশ্ন করতে যারা ইতস্তত করে, পড়ার উপকরণ কোথায় রেখেছে যারা মনে করতে পারে না, এই সমস্যায় যারা ভুগছে তারা বেশ কষ্টকর একটি পরিস্থিতির মধ্যে রয়েছে। এই কষ্টকর পরিস্থিতিকে কিভাবে সুখকর পরিস্থিতিতে পরিণত করা যায় সেজন্য স্টাডি স্কিলস এ বেশ কিছু কৌশল এবং পরামর্শ রয়েছে, যা জানা থাকলে এই সকল সমস্যা থেকে মুক্ত হওয়া খুবই সহজ। তাহলে এগুলো আমাদের জানতে হবে না? আমরা কিভাবে আমাদের অধ্যয়নকে বাড়িয়ে নিতে পারি? আমার এই লেকচারের ভিতরে অনেক খোরাক ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। দেখবে আমরা যেই বিষয়গুলো নিয়ে সমস্যায় পড়ে আছি অথবা সমাধান দিতে পারছি না, আমি আশাবাদী যদিও বা পরিপূর্ণ দিতে পারবো না, সাময়িকভাবে কিছু হলেও আমার নিজের জন্য স্মরণ হয়ে যাবে আর তোমাদের জন্যও দেখবে। এরপরে এই লেকচারের পরে দেখবে পড়ার গুণ বেড়ে গেছে ইনশাল্লাহ, যদি মনোযোগ দিয়ে শোনা হয়ে থাকে। কি দিয়ে শোনা হয়? মনোযোগ দিয়ে। যদি মনোযোগী হয় কোনো ছাত্র, মনোযোগ যদি না থাকে তাহলে তো কোনো কিছু সফলতা অর্জন করা যায় না, তাই না? এই জন্য এই লেকচারটায় মনোযোগী দাও।
আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। অনেকেই বলে পড়াশোনা করতে আমার ভালো লাগে না, কিংবা পড়াশোনায় আমি কোনো মজা পাই না। তাদের জন্য পড়াশোনা সম্পর্কে নেতিবাচক অনুভূতিকে কীভাবে ইতিবাচক করা যায় এবং পড়াশোনাকে কীভাবে পেইন থেকে প্লেজারে রূপান্তর করা যায়, স্টাডি স্কিলস সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। স্টাডি স্কিলসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কিসের পরিবর্তন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেমন আমরা সাধারণভাবে বোঝাই, যদি উপরের হাই লেভেলের একজন শিক্ষার্থী যিনি বিবিএর থার্ড ইয়ারে পড়ছে এবং এই সেমিস্টারে সে চারটি কোর্স নিয়েছে, এখন তাকে যদি প্রশ্ন করা হয় সে কি এই কোর্সগুলো না করেই বিবিএ সার্টিফিকেট পেয়ে যাবে, অথবা সে কি পরীক্ষা না দিয়েই এই কোর্সগুলোতে উত্তীর্ণ হতে পারবে? সে অবশ্যই উত্তর দিবে না। অথবা তোমরাই তোমাদের যেই ক্লাসগুলো দেওয়া আছে আলেম হওয়ার জন্যে, দাওরা পাস করার জন্যে, মাস্টার্স করার জন্যে, দাখিল করার জন্যে, আলিম করার জন্যে, আমাদের যে নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া আছে এই সাবজেক্টগুলো না পড়েই কি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, সার্টিফিকেট পেয়ে যাব? পেয়ে যাব না। তাহলে দেখা যায় আমাদের উপলব্ধি করতে হবে, যেহেতু সার্টিফিকেট পেতেই হবে, যেহেতু পড়তেই হবে, যেহেতু ক্লাসগুলো করতেই হবে, তাহলে ভালো করেই পড়ি। যেহেতু আমাদেরকে এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে, তাহলে একটু ভালো করেই করি, তাহলে একটু কৃতকার্যই হই। আমি কেন অকৃতকার্য হয়ে থাকব? কেন আমি ভালোভাবে পড়াশোনা করে সফলতা অর্জন করব না? স্টাডি স্কিলস শিক্ষার্থীকে এভাবে নিজেকে প্রশ্ন করার মাধ্যমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে সাহায্য করে। যেমন ইম্পসিবলকে আই অ্যাম পসিবলকে রূপান্তরিত করে, ইম্পসিবলকে আই অ্যাম পসিবল এ রূপান্তরিত করে। কেন এটা অসম্ভব? অবশ্যই এটা সম্ভব, এভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হয়। এরপরে দেখা যায় যে এই অধ্যয়ন দক্ষতার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখার ধরন, পড়তে বসার প্রস্তুতি, ঘুম কাটানোর উপায়। শিখার ধরনটা কীভাবে হবে, পড়তে বসার প্রস্তুতি কীভাবে নিতে হবে, পড়তে বসলেই যে ঘুম আসে এই ঘুমটাকে কীভাবে তাড়াতে হবে, ঘুম কাটানোর উপায়টা কী, এ বিষয়গুলো জেনে নেওয়া। আগে আমি শিক্ষার্থীর দিনে কথা বলি যে শিখার ধরন, শিক্ষার্থীরা সাধারণত তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো ভিজুয়াল, আর একটা হচ্ছে অডিটরি, আর একটা হচ্ছে কিনেস্থেটিক। অর্থাৎ ভিজুয়াল কি? ভিজুয়াল লার্নার হচ্ছে যারা দেখে দেখে ভালো শেখে। কি করে ভালো শেখে? দেখে দেখে। তারা অত ভালো মুখস্থ করতে পারে না, কিন্তু কোনো বিষয় যদি হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়, তাহলে তারা কোনো বিষয়কে যদি দেখিয়ে দেওয়া হয়, একটা লেকচার যদি তাদের সামনে দিয়ে দেওয়া হয়, অথবা একটা বিষয়কে যদি হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় যে এভাবে এভাবে করতে হয়, অথবা ব্ল্যাকবোর্ডে যদি একটা বিষয় দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ভিজুয়াল লার্নার যারা, তারা দেখে দেখে ভালো শেখে। তারা দেখার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, যা দেখে বা শোনে, মনে কল্পনা তৈরি করার মাধ্যমে ভালোভাবে শিখতে পারে। তারা লম্বা লেকচার শুনতে অভ্যস্ত নয়। তাদের জন্য উপদেশ হলো পড়ার পর বইতে হাইলাইট ব্যবহার করা, আন্ডারলাইন করা, স্টিকি প্যাড ব্যবহার করা, যাতে তাদের একটা বিষয় পড়ছে আর একটা স্টিকি প্যাড ব্যবহার করলো, হাইলাইট ব্যবহার করলো, একটা হলুদ কালার অথবা অন্য কোনো এরকম কলম পাওয়া যায় ওইগুলো দিয়ে ডাক টেনে নিল যে এই বিষয়টা তার গুরুত্বপূর্ণ। তাহলে এই ভিজুয়াল লার্নার যারা, তাদের জন্য এই পদ্ধতিটা খুবই উপকারী, খুব তাড়াতাড়ি পরামুখস্থ হয়ে যাবে। আর এক প্রকার আছে অডিটরি লার্নার, যারা শুনে শুনে ভালো শিখে। তারা লেকচার শুনে, গ্রুপ ডিসকাশন করে এবং পড়ার সময় শব্দ করে পড়ে ভালোভাবে শিখতে পারে। তারা বই পড়ার অভ্যস্ত নয়। তাদের জন্য উপদেশ হলো প্রচুর প্রশ্ন করা এবং নিজের ধারণাকে অন্যের কাছে ব্যাখ্যা করা। আর এক প্রকার হচ্ছে কিনেস্থেটিক লার্নার, যারা হাতে কলমে ভালো শিখে। তারা কোনো কিছু প্র্যাকটিক্যালি সম্পাদন করার মাধ্যমে এবং হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে ভালোভাবে শিখতে পারে। তারা থিওরি জানায় অভ্যস্ত নয়। তাদের জন্য উপদেশ হলো মডেল তৈরি করে পড়া। অতএব শিক্ষাদির করণীয় হচ্ছে নিজেকে উপলব্ধি করা যে সে কোন পদ্ধতিতে ভালোভাবে শিখতে পারবে, অতপর সেই পদ্ধতিকে
যথাযথভাবে ব্যবহার করে শিক্ষালাভ করা প্রয়োজন। আগে তাকে জানতে হবে সে কি দেখে দেখে ভালো শিখতে পারে, নাকি বই পড়ে ভালো শিখতে পারে, নাকি শুনে ভালো শিখতে পারে, নাকি প্রশ্ন করার মাধ্যমে ভালো শিখতে পারে, নাকি হাতে কলমে ভালো শিখতে পারে। এই তিনটা পদ্ধতি আগে তাকে জেনে নিতে হবে, তাহলে সে ভালোভাবে তার ওই রকমভাবেই সে পড়াশোনা করতে পারবে আর সফলতা অর্জন করতে পারবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এরপরে আর একটা বিষয়, পড়তে বসার প্রস্তুতি। আমরা যখন পড়তে বসব তখন একটা প্রস্তুতি থাকতে হবে। অধ্যয়নে ফলপ্রসূ করার লক্ষ্যে পড়তে বসার পূর্বের যেই সব বিষয় বিবেচনা করা দরকার, তার একটা হচ্ছে অধ্যয়নের সময়, কখন সে পড়বে, পড়ার সময়টা কি, এই সময়টা তাকে নির্ধারণ করতে হবে। আমরা সাখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে পেয়ে যাই, ইবনু মাজার 2236, ইমাম আবু দাউদ 2606 এনেছেন, শায়খ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আমার আপনি আমার উম্মতকে ভোরের সময়ে বারাকাত দান করুন, অর্থাৎ ভোরের ভিতরে তাদেরকে বারাকা দান করুন। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই পাঠাতেন। বর্ণনাকারী আরো বলেন, সাখর রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই পাঠাতেন, অর্থাৎ ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন, এভাবে তার সম্পদ বেড়ে গিয়েছিল। তার মানে বেশি পড়া বেশি মুখস্থ হয় সকালবেলা। কখন বেশি মুখস্থ হয়? সকালবেলা। তাহলে আমাদের এই সময়টাকে জানতে হবে যে কোন সময়টা বেশি প্রয়োজন। সাধারণত দুই ধরনের শিক্ষার্থী রয়েছে, দুই ধরনের ছাত্র রয়েছে। তার একটা হচ্ছে ভোরের পাখি, যারা ভোরবেলা পড়ালেখা করে। তাদের আরেকজন হচ্ছে যারা রাত জেগে পড়ালেখা করে, অর্থাৎ রাতের পেঁচা। এই ভোরের এক ঘন্টা পড়ালেখা দিনের বেলা দুই ঘন্টার সময় অথবা দুই থেকে তিন ঘন্টার সময় এর সমান। অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা পড়ালেখা করলে যা হবে, ভোরের বেলা এক ঘন্টা পড়াশোনা করলে তাই হয়ে যাবে। ভোরবেলা বরকত হওয়ার কারণ হিসেবে গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম পাওয়ার ফলে ভোরবেলা মস্তিষ্ক সতেজ থাকে, দিনের আলো পরিবেশকে স্বতঃস্ফূর্ত রাখে, ঘুমের স্বাভাবিক সময়কে ব্যাঘাত করে না। এই জন্য ভোরবেলা পড়ার বারাকা অনেক বেশি। অতএব যেই বিষয়টা বেশি কঠিন ওই বিষয়টা ভোরবেলা নির্ধারণ করা। এরপরে আসি অধ্যয়নের স্থান, কোথায় অধ্যয়ন করতে হবে। অধ্যয়নের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা উচিত, এবং উত্তম হচ্ছে অধ্যয়নের জন্য আলাদা টেবিল থাকবে বা চেয়ার ব্যবহার করতে হবে। অধ্যয়নের জন্য আর একটা উত্তম স্থান হচ্ছে লাইব্রেরি, কারণ লাইব্রেরির মাধ্যমে বেশি অধ্যয়ন করা যায়। অধ্যয়নের স্থানটি যেমন হওয়া উচিত, আমি যেখানে অধ্যয়ন করব ওই জায়গাটা কেমন হবে, কোলাহল মুক্ত হতে হবে এবং শান্ত পরিবেশ হতে হবে, পর্যাপ্ত আলোর উপস্থিতি থাকতে হবে, পড়ালেখার উপকরণগুলো হাতের নাগালে রেখে দিতে হবে, পড়ালেখার টেবিল জানালামুখী করা যাবে না, যেখানে জানালা আছে ওইখানে পড়ার টেবিল রাখা যাবে না, সোফা বা বিছানায় বসে পড়া যাবে না। সোফায় বা বিছানায় পড়ে বসলে তাহলে তার আলসেমি চলে আসবে। টিভিকে সরিয়ে ফেলতে হবে, মোবাইল কাছে রাখা যাবে না, মোবাইল কাছে রাখলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। তাহলে অধ্যয়নের স্থান এভাবে লক্ষ্য করতে হবে। এরপরে অধ্যয়নের বিষয়, অধ্যয়নের বিষয় একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। অধ্যয়নের বেশ কৌশল অনুযায়ী গাণিতিক বিষয়গুলো সন্ধ্যায় এবং যেসব বিষয় মুখস্থ করতে হয় সেই সব বিষয়গুলো ভোরবেলা পড়া উত্তম। এরপরে অধ্যয়নের টার্গেট, পড়তে বসার পূর্বেই অধ্যয়নের টার্গেট নির্ধারণ করা উচিত যে কতক্ষণ পড়বে এবং কতটুকু সময় সে পড়বে। এরপরে পড়তে বসলেই ঘুম আসা, আমাদের একটা রোগ আছে না, এই যে লেকচার শুনছি কিন্তু ঘুম এসে গেছে অনেক বাচ্চাদের। তাহলে পড়তে বসলে যে ঘুম আসে, অনেক সময় দেখা যায় প্রফুল্ল মনোভাব নিয়ে পড়তে বসার কিছুক্ষণ পরেই ঘুম চলে আসে। আমি খুব মানসিক ছিলাম যে আমি আজকে খুব পড়ব, কিন্তু দেখা গেল আমার ঘুম চলে আসলো। পড়তে বসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘুম আসার বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে। কেন ঘুম আসে? তার একটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা কিংবা ক্লান্তি ভাব থাকা।
তার আরেকটা হচ্ছে রাতে পরিপূর্ণ ঘুম না হওয়া, সোফা বা বিছানায় বসে পড়া, ফ্যানের বাতাস সরাসরি মুখ বরাবর রাখা, ফ্যানের বাতাস যেন মুখ বরাবর সরাসরি না থাকে, এটা ঘুম চলে আসে। জাঙ্ক ফুড কিংবা তেল চর্বি চিনিযুক্ত খাবার বেশি খাওয়া, উদর পূর্তি করে বেশি আহার করা, বেশি খাবার খাইলে তখন ঘুম চলে আসে, পড়ার ইচ্ছে আগ্রহ না থাকা, পড়ার বিষয়টি পছন্দ না হওয়া, আমার পড়া পছন্দ হচ্ছে না তখন আমার ঘুম চলে আসবে, দুশ্চিন্তা করা, যখন কেউ দুশ্চিন্তা করে তখন তার ঘুম চলে আসে, কম আলোতে কিংবা ঘর অন্ধকার করে ল্যাম্পের আলোতে পড়া, অল্প আলোতে পড়লেও ঘুম চলে আসে। অতএব এই বিষয়গুলো আমাদের এই বিষয় থেকে দূরে থাকতে হবে। এবার ঘুম কাটানোর উপায়, ঘুম কাটানোর বেশ কিছু উপায় রয়েছে, তার একটা হচ্ছে পর্যাপ্ত ঘুমানো। আমাদের রাত্রে ঘুমের সময় দেওয়া হয় না, যখন ঘুমের সময় দেওয়া হয় তখন ঘুমিয়ে যাওয়া, আর যখন উঠতে বলা হয় ফজরের সময় উঠে যাওয়া, পর্যাপ্ত ঘুমিয়ে নেওয়া যাতে ঘুমের সময় খেয়ানত না হয়ে যায়, অতিরিক্ত হেলান দিয়ে অথবা বইয়ের দিকে বেশি ঝুঁকে না বসা, সোজা হয়ে বসা, বই চোখ বরাবর রেখে বই পড়া, আমরা দেখা যায় বইটাকে নিচে পড়ি এই জন্য ঘুম এসে যায়, বইটাকে চোখ বরাবর এভাবে সমান করে বইটাকে টেবিলের উপরে খাড়া করে, যদি একটা বই হয় এভাবে নিচে নামিয়ে নয় এইভাবে খাড়া করে বইটা পড়া চোখ বরাবর, যাতে মনোযোগ বেশি থাকবে, পড়াটা বেশি মুখস্থ হবে এবং দেখা যাবে ঘুম বেশি আসবে না। পড়তে বসার পরে ঘুম আসলে হেঁটে হেঁটে পড়া, আমি পড়তে বসেছি তখন আমার ঘুম আসছে, তখন আমি দাঁড়িয়ে যাব, হেঁটে হেঁটে আমি পড়া মুখস্থ করব, পড়া পড়ব, তাহলে আমার ঘুমের ভাব চলে যাবে। পড়ার পাশাপাশি নোট করা, যখন আমার ঘুম আসা শুরু করেছে তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি নোট করা শুরু করে দেব, তাহলে দেখা যাবে আমার পড়ার সময়ে তেমন ঘুম আসবে না। কষ্ট হচ্ছে না তো? না। এরপরে আসি তৃতীয় ধাপ। এই অধ্যয়ন দক্ষতার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বই পড়ার কলা কৌশল, কীভাবে বই পড়তে হয়, পড়ার আগে কী করতে হয়, পড়ার সময়ে কী করতে হয়, পড়ার পরে কী করতে হয়, আর পড়ার ক্ষেত্রে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়, এক একটা পয়েন্ট নিয়ে অনেকগুলো ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি প্রয়োজন মনে করছি, এটা তো ভিডিও হচ্ছে হচ্ছে না, পরবর্তীতে এই বিষয়গুলো সেখান থেকে শুনে নিয়ে নোট করে নিলে ইনশাআল্লাহ কাজে লাগবে। বই পড়ার কলা কৌশল, কীভাবে আমি বই পড়ব, কোরআনুল কারিমের সর্বপ্রথম যেই শব্দ নাজিল করা হয়েছিল সেটা হলো ইকরা, পড়ো, পড়ার মাধ্যমেই মূলত জ্ঞান বৃদ্ধি পায়। পাঠ্য বই পড়ার ক্ষেত্রে করণীয় কাজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পড়ার আগে করণীয়, আর একটা হচ্ছে পড়ার সময়ে করণীয়, আর একটা হচ্ছে পড়ার পরে করণীয়। পড়ার আগে করণীয় হচ্ছে টেক্সট বই পড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে এই বিষয়গুলোকে যথাযথ মূল্যায়ন দিতে হবে, তার একটা হচ্ছে পড়ার সময় মুখস্থ করার বিষয়গুলো ভোরবেলা এবং গাণিতিক ও অঙ্কনের বিষয়গুলো সন্ধ্যাবেলা পড়া। পড়ার স্থান, পড়ার স্থানটি কোলাহলমুক্ত শান্ত পরিবেশে হওয়া এবং পড়ার টেবিল জানালা বরাবর না হওয়া। পড়ালেখার উপকরণ, পড়তে বসার পূর্বেই বই খাতা কলম ক্যালকুলেটর মার্কার স্টিকি প্যাড এরপরে ইত্যাদি জোগাড় করে নেওয়া, তাহলে আমি যদি পড়তে বসি কলম লাগবে উঠে গিয়ে কলম নিয়ে আসলাম, পড়তে বসলাম খাতা লাগবে উঠে গিয়ে খাতা নিয়ে আসলাম, পড়তে বসলাম আর একটা বই থেকে তত্ত্ব নিতে হবে উঠে গিয়ে ওইটা নিয়ে আসলাম, তাহলে আমাদের কী হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য পড়ার আগেই প্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে এগুলো হাতের কাছে রেখে দেওয়া, মোবাইল ফোন বন্ধ সাইলেন্ট করে হাতের নাগালের বাইরে রাখা, উচ্চ উপরের ক্লাসে যারা পড়ে ভার্সিটিতে যারা পড়ে তারা তো মোবাইল ফোন ব্যবহার করে তাই না, তোমরা না হয় না করো, তো তাদের জন্য উপদেশ হচ্ছে এটা যে মোবাইল ফোন যারা ব্যবহার করবে তাদের জন্য উচিত সাইলেন্ট করে অথবা বন্ধ করে হাতের কাছে রেখে, কাছে না রেখে দূরে রেখে দেওয়া, হাতের কাছে রেখলে একটু টাইম দেখি, একটু এটা দেখি, একটু ওটা দেখি, এভাবেই আমাদের পড়ার মনোযোগ নষ্ট হয়ে যাবে। হাতের কাছে পানির বোতল রেখে দেওয়া, আমার পানি পিপাসা লাগলে আমি উঠে যাব এটা যেন না হয়, কাছেই আমি একটা পানির বোতল রেখে
রেখে দেব, আমার পিপাসা লেগেই যেতে পারে। এরপরে একটি প্ল্যান টার্গেট নির্ধারণ করা, কতটুকু পড়ব, কতক্ষণ পড়ব, আমার পড়াটুক কতটুকু হবে, আমি কয় ঘন্টা পড়ব, এটা আগেই প্ল্যান নির্ধারণ করে নেওয়া। বড় একটা লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে সাজানো, যেমন একটি অধ্যায়কে কয়েক পৃষ্ঠায় ভাগ করে কয়েকবারে পড়া। আমি যদি এক ধাপেই অনেক দূর পড়তে চাই তাহলে আমার কাছে কষ্ট হয়ে যাবে। একটা অধ্যায়কে আমি একটু একটু করে ভাগ করে নিব, যে এই পয়েন্টটা একটু পড়ব, এরপরে বিরতি দিয়ে এই পয়েন্টটা একটু পড়ব, এরপরে বিরতি দিয়ে এই পয়েন্ট একটু পড়ব, তাহলে আমাদের কি আর আসবে না, আলসেমি ঢুকবে না। এরপরে একটা না কয়েক ঘন্টা না পড়ে মাঝে মাঝে বিরতি দেওয়া বা এক ঘন্টা করে পড়া, কতদিন পর পর রিভিউ দেওয়া হবে সেটার একটা প্ল্যান নির্ধারণ করা। যেমন আমি এখন পড়ছি, এরপরে একদিন পরে আবার এটা রিভিউ দেব, এক সপ্তাহ পরে দিব, এক মাস পরে দিব, এটা আগেই নির্ধারণ করে নেওয়া। পড়তে বসার পূর্বেই নতুন পড়ার বিষয়ের প্রতি মনের মাঝে উদ্দীপনা বা আগ্রহ থাকা, যে আমি নতুন কোনো বিষয় শিখব, এটার আগেই আমাকে একটা আগ্রহ নিতে হবে, এটা পড়ার আগে প্রস্তুতি। এরপরে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ আমি আপনার নিকটে উপকারী জ্ঞান, পবিত্র রিজক এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা, কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করছি, ইবাদত প্রার্থনা করছি, যা কবুল হয়। ইবনু মাজার 925 নম্বরে এসেছে, তার মানে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেওয়া, কি করে নেওয়া, দোয়া করে নেওয়া। এরপরে আসি পড়ার সময়ে করণীয়। আমরা যখন পড়ব তখন আমরা, তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি, আমরা যখন পড়ব ওই সময় আমাদের কি করণীয়, বইয়ের কোনো অধ্যায়ের শেষ থেকে শুরু করা, উল্টা পড়া। দেখা যায় আমরা কোনো বিষয় যেটা বোর্ড বই, ওই বোর্ড বইয়ের পড়ার নীতি উল্টা দিক থেকে পড়া, কোন দিক থেকে পড়া, উল্টা দিক থেকে পড়া, আগেই প্রথমে না পড়া, কারণ উল্টা দিকেই প্রশ্ন আর উত্তরের সংখ্যা বেশি থাকে, এই জন্য লাস্টের দিকে সমাধান দেখা আর প্রশ্ন উত্তরটা একটু চোখ বুলিয়ে নেওয়া, তারপরে লাস্টের অধ্যায়, তার আগের অধ্যায়, তার আগের অধ্যায়, এভাবে পড়ে নেওয়া। প্রথমে পুরো অধ্যায় দেখে নিয়ে প্রশ্নগুলো পড়ার পর টেক্সট পড়া শুরু করা, পড়া শেষে স্মৃতিচারণ করা এবং সবশেষে রিভিউ করা। কোনো প্যারাগ্রাফ বা সেকশন পড়ার আগে শুধু টাইটেল পড়েই লেখক যা লিখেছেন তা আন্দাজ করা এবং তা মিলিয়ে দেখা যে নিজের ধারণার সাথে কতটুকু মিল আছে। আমি যখন একটা অধ্যায় পড়ব ইল, তখন আমার ভিতরে একটা ধারণা তৈরি করব, ইলিমটা কেমন হতে পারে, ইলিমটা কেমন অর্জন করতে পারে, ইলেমে কি কি ভাগ থাকতে পারে, মানে বই পড়ার আগেই আমি আমার একটা ধারণা করে নিয়েছি। তাহলে এইটা নিজের মধ্যে উপলব্ধি করা, পড়ার পাশাপাশি উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা আর বুঝা, আমি যে পড়ছি খালি পড়ে পড়ে যাওয়া নয়, আমি যেই বিষয়টা পড়ছি ওইটা বুঝতেছি কি না, ওই বিষয়টা বুঝে আসছে কি না, এইটা হৃদয়ঙ্গম করা, হৃদয়ের ভিতরে সেভ করে নেওয়া। পড়ার পাশাপাশি নোট করা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পড়ছি, গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে গেল, তখন সাথে সাথে নোট করে নেওয়া, তা না হলে পরবর্তীতে আমার মনে থাকবে না, অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে ওটাকে হাইলাইট করা, কলম দিয়ে দাগ দিয়ে দেওয়া যে এই বিষয়টা আমার সামনে লাগতে পারে। হাইলাইট, আন্ডারলাইন ব্যবহার করা, স্টিকি প্যাড ব্যবহার করা, শব্দ করে ঠোঁট নেড়ে নেড়ে পড়া। যদি আমরা শব্দ করে পড়ি তাহলে আমাদের পড়াটা সুন্দর হবে, বেশি মুখস্থ হবে। বইয়ে আঙ্গুল দিয়ে, পেন্সিল দিয়ে অথবা কলম রেখে বই পড়া, আঙ্গুল দিয়ে বই পড়ব, কলম রেখে বই পড়ব অথবা পেন্সিল দিয়ে ধরে ধরে বই পড়ব, কেন, তখন আমাদের চক্ষুটা এই বইয়ের দিকে, পড়ার দিকে নজর থাকবে। যদি আঙ্গুল দিয়ে না পড়ি, এমনি এমনি পড়ি, তাহলে আমাদের নজরটা অন্য দিকে চলে যেতে পারে, আর যদি আঙ্গুল দিয়ে অথবা পেন্সিল দিয়ে, কলম দিয়ে আমরা ধরে ধরে পড়ি তাহলে পড়ার সময় মনোযোগ বেশি হবে। এরপরে আসি পড়ার পরে করণীয়। পড়ার পরে বেশ কিছু করণীয় রয়েছে, যেমন পুরোনায় পড়া, গবেষণায় দেখা গেছে কোনো বিষয়কে মোট চারবার পড়া, কয়বার পড়া, একটা বিষয়কে হৃদয়ঙ্গম করা, বোঝার জন্য কমপক্ষে চারবার পড়তে হবে।
কোনো বিষয় পড়ার নির্দিষ্ট সময় পর আবার তা পড়া, প্রথমবার পড়ার পর তা পুনরায় আরও তিনবার পড়া উচিত। এটা হতে পারে একদিন পরে, এক সপ্তাহ পরে, অথবা এক মাস পরে। টেস্ট নেওয়া, আমি যে পড়েছি তা কি আসলে আমার অর্জন হয়েছে কি না এর জন্য টেস্ট নেওয়া। অন্যকে বুঝানো, আমি যে বিষয়টা পড়েছি তা কি আমি বুঝতে পেরেছি, এইটা আরেকজনকে বুঝাতে হবে। এরপরে সেই পড়ার ক্ষেত্রে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়, পড়ার ক্ষেত্রে আরও বেশ কিছু সচেতন থাকা প্রয়োজন। তার একটা, পড়া জমিয়ে না রাখা। আমাদের কিন্তু ছাত্রদের একটা রোগ, পড়া জমিয়ে রাখি। পড়া কখনো জমিয়ে রাখা যাবে না, সোজা হয়ে বসে বই পড়া, বই পড়তে হবে সোজা হয়ে বসে। ক্ষুধার্ত অবস্থায় না পড়া, কখনো পেটের ভিতরে ক্ষুধা রেখে আমরা যেন বইটাকে না পড়ি। যদি হোক, আমি অনেক কথা বলছিলাম, আরও অনেক বিষয় আছে, কিভাবে ক্লাসে নোট নিতে হবে, কিভাবে পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে, কিভাবে শিক্ষকরা তাদের পরিবেশ সাজাবে, ক্লাস সাজাবে। যদিও বা আমার প্রায় 12টা বেজে গেছে আর আমি সামনের দিকে যাওয়াটাকে উত্তম মনে করছি না। আশা করছি যতটুকু বিষয় ইনশাল্লাহ পালন করলে এর ভিতরেই কল্যাণ আসবে। একটা শব্দের ব্যাখ্যা করতে চেয়েছিলাম স্টুডেন্ট জনদের। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? অবশ্যই শিক্ষিত লোক, জ্ঞানবান লোক উপদেশ গ্রহণ করে যাদের বুদ্ধি আছে। সূরা জুমার আয়াত 9, তাই না? তাহলে একটা বিষয় হচ্ছে ছাত্রদের জন্য স্টুডেন্ট কি শব্দ। এই স্টুডেন্ট যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমরা সোনার ছাত্র হতে পারব। স্টুডেন্ট শব্দের ভিতরে অনেকগুলো অক্ষর আছে, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। এই স্টুডেন্টের প্রথম অক্ষর এস, এর অর্থ হয় স্টাডি। একটা ছাত্র হতে চাইলে তাকে অধ্যয়ন করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক গবেষণা করতে হয়। যদি সে অধ্যয়ন না করে তাহলে সে ছাত্র হতে পারে না। এরপরে টিতে টেন্ডেন্সি, ঝোঁক বা প্রবণতা। একজন ছাত্রের ভিতরে পড়ার জন্য ঝোঁক থাকতে হবে, প্রবণতা থাকতে হবে। যদি পড়ার প্রতি ঝোঁক না থাকে, প্রবণতা না থাকে, তাহলে সে ভালো ছাত্র হতে পারে না। এরপরে ইউ, ইউ অর্থ ইউনিটি, একতা থাকতে হবে। ছাত্র আর ছাত্রের ভিতরে যদি একতা না থাকে তাহলে ভালো ছাত্র হওয়া যায় না। কেন? আমি একটা বিষয় বুঝি, আরেক ভাই বোঝে না, আরেক ভাই একটা বিষয় বোঝে, আমি বুঝি না। এখন তার কাছ থেকে আমার যদি একতা না থাকে সে তো আমাকে সাহায্য করবে না, তাই না? তাহলে আমি একটা ভালো বিষয় জানতে পারলাম না। এই জন্য ছাত্রদের ভিতরে একতা থাকতে হবে, স্টুডি। ডিতে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা থাকতে হবে, নিয়মতান্ত্রিক পড়তে হবে। অনিয়মে পড়াশোনা হয় না, মন যেভাবে বলল ওইভাবে পড়লাম তাহলে পড়াশোনা হবে না, বরঞ্চ নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করতে হবে। এরপরে ই এনার্জি, শক্তি থাকতে হবে। কোন শক্তি? একটা হচ্ছে দৈহিক শক্তি, একটা হচ্ছে আত্মিক অন্তরের শক্তি। দৈহিক শক্তি খাবারের মাধ্যমে শরীরের শক্তি আনতে হবে, এরপরে অন্তরের শক্তি আনতে হবে। কবি বলেছিলেন, পাহাড়ের চূড়ায় উঠতে যার মনে ভয় কম্পন, গভীর অতল তাহলে সে রয়ে যায় সর্বক্ষণ। যে পাহাড়ে উঠতে ভয় পায় সে নিচেই থাকে, তাই না? আমি পাহাড়ে উঠবো ভয় ভয়, তাহলে নিচেই থাকবো। তাহলে শক্তি আমাদের থাকতে হবে। এরপরে এন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। একজন ছাত্রের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একটা হচ্ছে বাহ্যিকভাবে, আর একটা হচ্ছে অন্তরের দিক থেকে, হিংসা রিয়া অহংকার থেকে অন্তরকে দূরে রাখতে হবে। এবং বাহ্যিকভাবেও পবিত্রতার মাধ্যমে, অজু গোসলের মাধ্যমে নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। এরপরে টি,
ট্রুথফুলনেস সত্যবাদিতা। একটা ছাত্রের সত্যবাদী হতে হবে, মিথ্যাবাদী হলে সে ছাত্র হতে পারে না। তাহলে স্টুডেন্ট শব্দেরই যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অনেক সময় লাগবে, এইখানেও এই মূলনীতি ফলো করলেও আমরা ভালো ছাত্র হতে পারবো ইনশা আল্লাহ। যাই হোক, অল্প সময়ে বিচ্ছিন্নভাবে কিছু কথা বললাম, তোমরা আমার জন্য দোয়া করবে। আমিও ছাত্র মানুষ, যেন কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে গবেষণা করে জাতির কাছে পৌঁছে দিতে পারি। আমিও তোমাদের জন্য দোয়া করি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন। অনেক দিনই ভাই ইমাম বুখারী রাহিমাল্লাহ সালাফিয়া মাদ্রাসা করেছেন, বিশেষভাবে তোফাজ্জল ভাই, তিনি অনেক কষ্ট করেছেন। এই প্রতিষ্ঠানের অনেক জায়গা লাগবে, বলা হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে এই লাইভ অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তারা টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, যেভাবেই হোক আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা এই কুমিল্লার মাটিতে যেন টিকে থাকে, আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই তৌফিক যেন দান করেন। এবং আমি আন্তরিকভাবেই অন্তর থেকে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্যে, সেটা আমি আর আমার রবই জানেন, আর কাউকে জানাবো না। আর বাহ্যিকভাবে আমি দোয়া চাই এবং দোয়া করি, এই দাওয়া দাবি রেখে এখানেই আমি বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু শুকরান জাজাকাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন। বাশার বিন হায়াত ভাইকে নায়ক হায়াত দারাজ করুক, সবাই বলি আমিন। তিনি যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, তোমাদেরকে দিয়েছেন, আমরা যেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন।